জলি বড়দের আমার প্রণাম ছোট এবং সবসময় আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো তোমাদের দিনটা আজকে সবার জন্য খুব ভালো কাটে। আর নিউ ভিউয়ার্স যারা আছে তাদেরকে জানাই জানেন দোকান বাসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আজ হচ্ছে শুভ নবমী, আর আজকেই তো লাস্ট, কালকে তো বিসর্জন হয়ে যাবে। তো জিতানকে নিয়ে এখন বেরোচ্ছি, জয় তো অ্যাজ ইউজুয়াল অফিস, তো জিতানকে নিয়ে তো আমাকেই বেরোতে হবে। তো চলো বেরোনো যাক। কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো, আলো দিয়ে এরকম সাজালে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু হাঁটলেই এই ঠাকুরটা পড়ে, ঠাকুরটা খুব সুন্দর দেখো, এক চালার মধ্যে ঠাকুর করেছে। এবার এক চালার মধ্যে ঠাকুরই বেশি করেছে। জিতানকে বললাম একটা সুন্দর পোজ দিয়ে ছবি তুলবে, দেখো কেমন পোজ দিচ্ছে। নেক্সট ঠাকুর দেখতে যাচ্ছি, দেখো এইখানেও কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এটা একটা কালী মন্দির, এখানে কালী ঠাকুরের পুজো হয়, মানে কালী পুজোর দিন। আর এটা হচ্ছে ব্রহ্মানন্দ মাঠের পুজো, আর এটা হচ্ছে পাঠাগারের পুজো। দেখো কি সুন্দর এই পুতুলগুলো ঝুলছে, আমাদের সময় পুতুলগুলো পাওয়া যেত না। আর স্টেশনের ওপারে এই পুজোটা, এই জায়গাটাতে বেশ ক্রাউড হয়েছিল, আর তো এসে যখন পড়েছিলাম ঠাকুরটা না দেখে যাব, তাই জন্য দেখেই ফেললাম ঠাকুরটা। এই দেখো ঠাকুরটা বেশ সুন্দর, সব এক চালার ঠাকুর। এবার এক চালারই ঠাকুর বেশি করেছে, আর লাল লন্ডনটাও খুব সুন্দর লাগছিল আমার। আর এটা তো নো এন্ট্রির বোর্ড দিয়ে দিয়েছে, এটা দেখা যাচ্ছিল না, বাইরে দিয়ে দেখতে হচ্ছিল, সব মেম্বার্সরা ভেতরে বসে আছে আর মোবাইল টিপছে। আর এই যে হচ্ছে ঠাকুর, পাপড়ি চাট বানানো দেখে জিতানবাবুর পাপড়ি চাট খেতে পেয়ে গেছে। এখন মাকে বরণ করতে যাচ্ছি, এই যে আমার বরণের থালা। আর আমি পাশের বাড়ির এক বৌদির সাথে যাচ্ছি, একা একা ভালো লাগে না যেতে। ঘামছি ভীষণ গরম, আর শাড়ি পরলে যেন আরো বেশি গরম লাগে। উফ, তোমাদের কি বরণ হয়ে গেল সব? যখন ছোট ছিলাম মায়ের সাথে বরণ করতে যেতাম, মা বরণ করতো, মায়ের সাথে আমিও যেতাম, ওই স্কুলের বই নিয়ে যেতাম, আর দেখতাম মা আর মামি, মামিও তো যেত, মা আর মামি খুব কাঁদছে, মায়ের চোখ দিয়ে জল পড়ছে, তো তখন ফিল করতে পারতাম না জানো তো। তো এখন তো বিয়ে হয়ে গেছে, বরণ করি, আর ছেলেও হয়ে গেছে, মা মানে মা ব্যাপারটা বুঝি, তাই এখন ফিল করতে পারি যে নিজের ঘরে মেয়ে এতদিন বাদে আসার পর যখন চলে যায় কতটা কষ্ট হয়, সেই ফিলটা এখন করতে পারি। তো তখন স্টুডেন্ট ছিলাম, ছোটো ছিলাম, তখন সেই ফিলটা করতে পারতাম না, এখন করতে পারি, এখন বুঝি মানে মা চলে যাওয়াটা কত কষ্টের বলো। এই কদিনের জন্য মা আসে আমাদের আনন্দ দেয়, আবার চলে যায়, আবার আবার এক বছরের জন্য অপেক্ষা আমাদের। তো এবার সকাল থেকে ব্লগটা করিনি, কারণ সকাল থেকে আর এত গরম ছিল আর ভালো লাগছিল না, তাই বললাম যে দুপুর থেকে ব্লগটা শুরু করবো। আর প্রথমে যখন ইন্ট্রো দিচ্ছিলাম তো তখন অ্যাকচুয়াল এত জোরে গান বাজছিল না যে আমি তোমাদের সাথে যে কথা বলবো কথা বলতে পারছিলাম না, তোমরা কিছু বুঝতে পারবে না কেন ব্যাকগ্রাউন্ডে গান চলবে। তো ওই জন্য তখন আর মানে কিছু বলিনি, জাস্ট ফুটেজটা তুলে রেখেছিলাম, পরে লিপটা দিয়েছি। আর একটু পরে সোম বায়না করছে, মা আজকে একটু ভাষণ দেখতে যাব, তো হয়তো ওকে নিয়ে একটু ভাষণ দেখতে যেতে পারি। ওই বিকালবেলা নাগাদ, বিকেলে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ, আমাদের রিসরাতে ফেরিঘাটের ওখানে যেখান দিয়ে আমরা যাই হরদার, তো সেখানেই যেতে পারি। প্ল্যানটা তাই করেছিলাম যে বিকালবেলায় জিতানকে নিয়ে আজকে একটু ভাষণ দেখতে যাব, কিন্তু কি বলবো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? দেখছো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে। তো আর কি করে যাবো, আর তো মনে হচ্ছে না যাওয়া হবে। আর জামা কাপড় ছিল ছাদে, সব জামা কাপড় আনতে আনতে দেখো না চুল টুলগুলো সব ভিজে গেল, খুলে দিয়েছি, এখন বলতে পারছি না কি হবে,
আমাদের বিকালবেলা বলছিলাম বিসর্জনে যাব আমাদের রিষড়া খেয়াঘাটে, কিন্তু বৃষ্টি এলো, তারপরে মেঘটাও দেখলাম, আকাশে মেঘও রয়েছে, তো ওই জন্য আর রিস্ক নিইনি। যদি রাস্তায় বৃষ্টি হয় ভিজে যাবো, ঠান্ডা ঠান্ডা লাগবে, এমনি আমার ঠান্ডা লেগেছে, তারপর এখনও মেঘ ডাকছে, তো ওই জন্য আর যাইনি। তো এখন একটু জামা টামা পরলাম, একটু কিছু কিছু খেতে ইচ্ছা করছে, কারণ যাই একটু ফুচকা খাই, আর জিটান অনেকক্ষণ ধরে বলছে চিকেন পাকোড়া খাবে, চিকেন পাকোড়া খাবে, তো ওই জন্য একটু চিকেন পাকোড়া কিনবো। আর যা আর অনেকক্ষণ ধরে আমাদের পাড়ার ঠাকুরটাকে নামানো হয়েছে, এবার ওরা বিসর্জন যাবে বলে অনেকক্ষণ ধরে ডিজে চলছে জানো তো, আর ডিজে সে এত জোরে জোরে চলছে, মানে এত জোরে চলছে যে আমাদের কাছে জানালাগুলো ঝুম ঝুম করে আওয়াজ হচ্ছে জানো তো। ওইখানে যাই দেখি ওখানেই বা কী হচ্ছে। দেখো ডিজেতে সব নাচছে, আর এই ডিজের সাউন্ডটা আমি মিউট মানে এখান থেকে ডিলিট করে দিয়েছি, নাহলে তো প্রবলেম হবে সেই জন্য। ফুচকা ফুচকা খেয়ে আমাদের পাশে একজন বাড়ি আছে, তো ওর বাড়ি এদের বাড়িতে এসেছিলাম থাকতো ছোটোবেলার থেকে, তো ওদের বাড়িতে এসেছি একটুখানি গল্প টল্প করতে। আর ওদের বাড়ি কনস্ট্রাকশনে কাজ হচ্ছে বলে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ খুব নোংরা হয়ে রয়েছে, আসলে ওদের কনস্ট্রাকশনে কাজ হচ্ছে একটু ঘরের ভেতরে, ওদের ওপরেও রুম হবে, আবার নিচের রুমটাকে পার্টিশন করছে, ওই জন্য একটুখানি নোংরা, ভেবো না ওরা এরকম থাকে যাই হোক। আর ও আসুক, ওর সাথে আলাপ করাচ্ছি, এই যে ওর মা, এই কাকিমার কাছে জিতান ৬ মাস থেকে থাকে, ৬ মাস যখন ওর বয়স জিতানের, তখন থেকে এই কাকিমা আর কাকুর কাছে থাকে, কাকু তো এখন নেই আর আমাদের কাছে, কাকিমার কাছে আর কাকুর কাছে, সেই মানে পটি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কাকু আর কাকিমা করাতো যখন ৬ মাস হচ্ছে। কৈলিকে তো তোমরা আগে দেখেছো, আর ও এসে আমি ওদের বাড়িতে একটু আড্ডা মারতে এসেছি, তা কাকিমা বলছে বসো, চিলি চিকেন, চিলি চেন না তো চিকেন পাকোড়া, এই দেখো চিকেন পাকোড়া করে নিয়েছে, আবার চিজ দিয়েছে ওর মাঝখানে, আর এর আগে একবারটি এসেছিলো, এই যে খুব গরম মা, খুব গরম, খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না, যখন তাকালাম দেখলাম বাটিটা ফাঁকা। ওদের বাড়ি থেকে আস্তে আস্তে দেখছি পাড়ার ঠাকুরটা ভাসানের জন্য নিয়ে যাচ্ছে, ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে শোন বলছে মা মা আমি এবার পুজোতে ওর ঠাকুরদাদা কিছু খেলনা কিনে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করো, আমাকে বলছে মা মা দেখাও না কী কী কিনেছি। এটা প্রথম দিন, ওই অষ্টমীর দিন আমি কিনেছি, এই যে আবার একটু ভিজে গেছে, মানে একটুখানি ভেঙে গেছে, তো ওয়াটারটা বেরিয়ে গেলে তো আর হবে না, তো এটা আপনার ভালো কাজ করছে, তো শো এটা ভালো, এটা হচ্ছে ডক্টর সেট আর এই দুটো লাঠি দিয়ে বানানো যায়। তো এটার সাথে একটা দড়ি তো হয়েছিলো, তো দড়িটা তো ছোটোদের বলায় হতো, তো আমার বলায় হয়নি, তো আমরা একটা বড়ো দড়ি ইউজ করেছি, ইউজ করেছি দড়িও ছিল আর এই দুটো ছিল। বৃষ্টি পড়ছিলো, তো ভাবছিলাম জল কখন আসবে, কীভাবে আসবে, বৃষ্টির মধ্যে ভিজে যাবে না কী হবে, যাই হোক বৃষ্টিটা একটু থামার পরেই জয় এসছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো, তো তার আগে জানাবো শুভ বিজয়া, আর শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা নিও, যারা বড়ো আছো তারা অনেক প্রণাম নিও, আর ছোটো এবং সম্পর্কীয়রা অনেক অনেক ভালোবাসা নিও। আর আজকে ব্লগটাতে নবমী আর দশমী দুটো দিনের ব্লগটা একসাথে দিয়েছি, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর নেক্সট ব্লগে দেখা হবে, তার ইনফো ক্যানভাসের সাথে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভালো দেখো, সুস্থ দেখো, গুড নাইট, শুভরাত্রি।